অনশন সমাপ্ত হয়েছে আন্দোলন সমাপ্ত হয়নি ডেটের পরে ডেট পরে হয় না ফয়সালা আমরা হতাশ সব থেকে বড় কথা আজকে আমরা এমন কিছু শাস্তি পাচ্ছি যে দোষটা আমরা করিনি আমরা হতাশ হলেও সুপ্রিম কোর্টের প্রতি আস্থাশীল অবশ্যই অপেক্ষা করব আগামী তিন সপ্তাহ পরে অযোগ্যদের বিতাড়িত করা হতো তাদের চাকরিটা চলে যেত তাহলে হয়তো যোগ্যদের উপর এই প্রকোপটা আসতো না পশ্চিমবাংলা শিক্ষা ব্যবস্থাকে এই রাজ্য সরকার জবে থেকে এসেছে ভেঙে তসনাস করে দিয়েছে আজও যদি রাজ্য সরকার বা এসএসসি যোগ্যদের লিস্ট আলাদা করে না দেয় তাহলে কিন্তু এই প্যানেলকে ভগবানও বাঁচাতে পারবে না আপনার নেতা মন্ত্রীরা ঘুষ খেয়ে ঘুষ খেয়ে নিজেদের কাছের লোককে চাকরি দিয়েছে আপনি কি ঘুমিয়েছিলেন হাইকোর্ট রায়টা দিয়েছিল যে এসএসসি দু হাজার ষোলোর পুরো প্যানেলটা ক্যান্সেল তখন থেকেই আমরা ভীষণভাবে হতাশ এত পড়াশুনো করে চাকরি পাওয়ার পরেও মানুষে যখন তির্যক দৃষ্টিতে তাকায় যেও কি ঘুষ দিয়ে চাকরিটা কিনেছিল নাকি যদি এসএসসি যে প্যানেল বাতিল সেই বাতিলের আছে মামলার রায় ছিল কিন্তু সেই মামলা আবার কি ছিল আরও তিন সপ্তাহ পর কি বলবো আমরা ভীষণভাবে হতাশ যখন থেকে হাইকোর্ট রায়টা দিয়েছিল যে এসএসসির দু হাজার পুরো প্যানেলটা ক্যান্সেল তখন থেকেই আমরা ভীষণভাবে হতাশ কারণ কোনো রকম দুর্নীতিতে না থেকেও নিজেদের মেধায় যোগ্যতায় চাকরি পেয়েও যখন চাকরি হারিয়েছি তখন হতাশার শেষ থাকে না সে জায়গায় দাঁড়িয়ে যেটা আমরা কখনো ভাবতেও পারিনি সেটা আমাদের সাথে ঘটে চলেছে আজকে হয়তো এই রাজ্যের বাসিন্দা বলে বাংলার বাসিন্দা বলে এই দুর্দিন আমাদের দেখতে হচ্ছে কিন্তু এটুকু বলতে পারি যে তারপরে যখন আমরা অনশন করলাম এবং স্টে অর্ডার পেলাম সাতই মে তখন আমাদের অনশন তুলে নিলাম ঠিকই কিন্তু আমরা কিন্তু কখনোই এক মুহূর্তের জন্যও নিশ্চিন্ত হতে পারিনি আমাদের আন্দোলন চলছে একইভাবে অনশন সমাপ্ত হয়েছে আন্দোলন সমাপ্ত হয়নি যতক্ষণ না আমাদের ওপর থেকে এই যে প্রকোপ রাজ্য সরকার তথা এসএসসির সেটা যাবে ততক্ষণ আমরা নিশ্চিন্ত হতে পারছি না আমাদের রাতের ঘুম নিশ্চিন্তে হয় না তার কারণ এখনও কিন্তু আমাদের কোথাও একটা মনে হচ্ছে যে যেভাবে হাইকোর্টে রাজ্য সরকার তথা এসএসসি বার বার করে এই যারা অযোগ্য তাদেরকে যে বাঁচানোর চেষ্টাটা করেছে যে কারণে আজকে আমরা যোগ্যরাও বলি হয়েছি আজকে যদি অযোগ্যদের বিতাড়িত করা হতো তাদের চাকরিটা চলে যেত তাহলে হয়তো যোগ্যদের ওপর এই প্রকোপটা না একই রকমভাবে সুপ্রিম কোর্টও কিন্তু বলেছে এসএসসিকে যে দয়া করে যেন তারা যোগ্যদের একটা লিস্ট তৈরি করেন কারণ ওনারা বারবার বলছেন অযোগ্যদের লিস্ট দেবো তাতে সব সময় সম্ভাবনা থেকে থাকে বাকি যে যারা পড়ে রয়েছে তার মধ্যেও যোগ্যদের সাথে অযোগ্যরা মিশে থাকবে তাই ওনারা কিছুতেই হলফনামা দিয়ে যোগ্যদের লিস্ট দিতে চায় না এবং আমরা গত দু এটাও দেখলাম যে সিবিআইয়ের যে তদন্ত চলল সেই তদন্তে কিন্তু আমরা দেখেছি প্রচুর প্রচুর মেল পাওয়া গেছে যেখানে বিভিন্ন দালালদের সাথে সরাসরি এসএসসির এসসির যারা রয়েছে কর্মকর্তা কার্যকর্তা তাদের কথা হয়েছে কিভাবে তারা ব্যাকডোর দিয়ে লোককে চাকরি দিয়েছে তার পুরো তথ্য আরও বেশি করে ফাঁস হয়েছে আরও হয়তো অনেক বেশি নাম উঠে এসেছে সর্বোচ্চ আদালত একদমই সব পক্ষই উনি শুনুক ওনারা শুনুক আমরা একদম চাই যে সুপ্রিম কোর্ট তারা সবার জন্য কারোর তো একজনের জন্য নয় শুনুক কিন্তু সবথেকে বড় কথা আজকে আমরা এমন কিছুর শাস্তি পাচ্ছি যে দোষটা আমরা করিনি এটা কি আপনারাই বলুন আমি জনগণের কাছে আমার অনুরোধ আমাদের বাংলার মানুষের কাছে আমার ভাই বোন দাদা দিদিদের কাছে অনুরোধ আপনারা নিজেরা চিন্তা করুন যে অপরাধ আমরা করিনি সেই অপরাধের শাস্তি কি আমরা পেতে পারি কেন পাচ্ছি যারা অপরাধ করেছে তারা পাক বা না পাক সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে সেটা বিচারাধীন কিন্তু আমরা যদি অপরাধ না করে আজকে শাস্তি পাই এবং আমি নিশ্চিত করে বলতে পারি আজও যদি আজও যদি রাজ্য সরকার বা এসএসসি যদি যোগ্যদের লিস্ট আলাদা করে না দেয় তাহলে কিন্তু এই প্যানেলকে ভগবানও বাঁচাতে পারবে না পুরো প্যানেলটাই বাতিল হবে তাই আমার অনুরোধ বারবার রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্টের কাছে যেন যোগ্যদের সাথে অন্যায় না হয় যে অপরাধ করেনি তার সাথে আগে যে রায় হয়েছিল তারপর আজকে হ্যাঁ হতাশ কেন হতাশ গতকালই একটা সুপ্রিম কোর্টের মামলা ছিল ডি এ মামলা চোদ্দবার হিয়ারিং ডেটের পরে ডেট পরে হয় না ফয়সালা আমরা হতাশ রাজ্যবাসী হিসেবে হতাশ একজন মাস্টারমশাই হিসেবে হতাশ দু হাজার ষোলো সালের যে এস যে বা এস এস যে প্যানেল তার শুনানি ছিল আজকের শুনলাম মিডিয়ার মাধ্যমে শুনলাম আমাদের ভাস্কর ঘোষ ইন্দ্রজিৎ মণ্ডল সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব দিল্লিতে আছেন সুপ্রিম কোর্টে তারা জানালেন যে তিন সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হল কারণ প্রধান বিচারপতি শুনতে চান মামলাটা শুনতে চান গভীরতা দুর্নীতি হয়েছে তিনিও স্বীকার করেছেন সুতরাং হতাশ তবু যে কথাগুলো আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে এই যে আমরা যারা আমাদের আসলে নিয়োগ দিয়েছিল এসএসসি এই এসএসসি বারবার গরিমসি করেছিল হাইকোর্টে বারোবার গরিমসি করে দিয়েছিল চাল আর কাকর আলাদা করছিল না অর্থাৎ ওই যে ঘুষ দিয়ে চাকরিটা বিক্রি করেছিল তাদেরকে আলাদা করছিল না তারা আরেকটু সময় পেলো আমরাও অপেক্ষা করছি যে এই এসএসসি আসলে কি করে এবং আন্দোলনের চাপ বজায় থাকবে আপনারা জানেন আমরা অনশন করেছিলাম এবং রাজ্য সরকার সবসময় তো নিজেকে বাঁচানোর চেষ্টা করে রাজ্য সরকার বিভিন্ন জায়গায় ফলাউ করে বলেন যে আমরা চাকরিহারাদের পাশে আছি পাশে আছি এসব কান্না কাঁদেন আসলে তারা সবসময় নিজেদের বাঁচাতে চান তারা যদি সবাইকে আমরা বলতে চাই আমরা এই দু হাজার ষোলো প্যানেলের নবম থেকে দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি যারা নিজের মেধায় পেয়েছে সকলের পক্ষ থেকেই বলতে চাই যে আমাদের সসম্মানে বিদ্যালয়ে ফিরে দিন সেগ্রিগেশন করুন সেগ্রিগেশন অবশ্যই প্রয়োজন সেগ্রিগেশন ছাড়া আমাদের মুক্তি নেই সুতরাং এসএসসি সেগ্রিগেশন করুক আর সংগ্রামী যৌথ মঞ্চের কাছে আমরা দ্বারস্থ হয়েছি কারণ সুপ্রিম কোর্টে মামলা লড়ার মতো তো আমাদের নেই সংগ্রামী যৌথ মঞ্চ যা আইনজীবী আমাদের তারা বলিষ্ঠ কণ্ঠে সেগ্রিগেশনের দাবিতে গত সাতই মেয়ের হেয়ারিংয়েও সেদিন বলেছে এবং আজকেরও তীব্র কণ্ঠে বলিষ্ঠভাবে কিন্তু আমাদের সওয়াল জবাব থাকত সুতরাং আমরা অপেক্ষা করছি হতাশ হলেও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল প্রধান বিচারপতির আবারও দৃষ্টি আকর্ষণ করছি আপনার সেই বক্তব্য আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি বিনয়ের সাথে আপনি বলেছিলেন যে কোনো বিচার প্রক্রিয়া যদি দীর্ঘ দীর্ঘায়িত হয় যেভাবে ডিএর মামলা পশ্চিমবাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মচারী শিক্ষক অবসরপ্রাপ্ত তাদের জীবন জীবিকা বাঁচার সেটা যেভাবে দীর্ঘদিন ধরে বাহানো হচ্ছে এসএসসির মামলাটাও যেন সেভাবে না হয় আপনি বলেছিলেন যে দীর্ঘদিন মামলার রায় না হলে শুনানি না হলে সেটা তাদের পিছিয়ে অনেক অবিচার হয় আর বিচারের বাণী নীরবে নিবৃতে যেন না কাঁদে আমরা তো দেখতে পাচ্ছি বিচারের বাণী একেবারে প্রকাশ্যেই কাঁদতে শুরু করেছে সুতরাং বিশ্বাস আস্থা তো আমাদের রাখতেই হবে কারণ আমরা এদেশের সভ্য নাগরিক সুতরাং আমরা হতাশ হলেও সুপ্রিম কোর্টের প্রতি আস্থাশীল অবশ্যই অপেক্ষা করব আগামী তিন সপ্তাহ পরে আসলে মুখ্যমন্ত্রী মাঝে মাঝে এইসব কথা বলে ফেলে লোকজন শুনেছি ওনার কথা শুনে আজকাল হাসে তা আমি হাসি না কারণ আমি তো পেশায় একজন শিক্ষক ওনাকে সম্মান করি এইসব একবার কোন একটা সভায় গিয়ে বললো এই দশ লক্ষ লোকের চাকরি দেব আরে দশ হাজার লোকের চাকরি দিতে পারছে না এস এল টির আন্দোলনকারীরা দেড় হাজার দিন ধরে আন্দোলন করছে হ্যাঁ এইসব মিথ্যা সিদ্ধের কথা উনি বলেন আর বলে কারো চাকরি যাবে না কারো চাকরি যাবে না মানে যারা দুর্নীতি করে আপনার নেতা মন্ত্রীরা যারা ঘুষ দিয়ে চাকরিটা বিক্রি করেছে তাদের চাকরি অবশ্যই যাবে এই কথাই তো আমরা বলছি সেগ্রিগেশন সেগ্রিগেশন করতে হবে অবিলম্বে এস আপনার যে ওই যে এস শিক্ষা দপ্তর ওই তাদেরকে বলুন অবিলম্বে যারা দুর্নীতি করে চাকরিটা কিনেছে আপনারা বেঁচেছেন তাদেরকে আলাদা করুন আর আমরা যারা নিজের মেদায় পেয়েছি আমার মতো আরও শত শত হাজারো হাজারো নবম থেকে দ্বাদশ মাস্টার মশাই দিদিমণি গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিন আপনি বাইপাস করার চেষ্টা করবেন না রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি আপনাকে আমি সম্মান করি যদিও আপনার এইসব আবল তাবোল কথা বলার জন্য লোকজন হাসাহাসি করে আপনাকে নিয়ে বলতে পারে না কারণ আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী সবার চাকরি থাকবে কেন সবার চাকরি থাকবে ঘুষ দিয়ে কারণ এই সবার চাকরি যদি থাকে পশ্চিমবাংলায় কেন সারা ভারতবর্ষে একটা মেসেজ যাবে যে দুর্নীতি করে টাকা দিয়ে জমি জায়গা বিক্রি করে শূন্য পেয়ে ওএমআর লোপাট করে কিচ্ছু না করে চাকরি যদি একবার তুমি ঢুকতে পারো তোমার আর চাকরি যাবে না সুতরাং দুর্নীতি করে চাকরি নাও ছেলে মেয়েরা পড়াশোনার প্রতি আগ্রহ হারাবে এমনিতেই বাংলা শিক্ষা ব্যবস্থাকে এই রাজ্য সরকার জবে থেকে এসেছে ভেঙে তছনছ করে দিয়েছে পাজরের হার ভেঙে শেষ কারণ আপনারা দেখছেন কারণ এই যে সরকারি স্কুলগুলো আমাদের ছাত্রছাত্রীদের আগ্রহ হারাচ্ছে তার কারণ কি মাস্টার মাসে নেই কোথাও বিল্ডিং আছে তো ছাদ নেই এই যে পরিকাঠামো এই পরিকাঠো এই জায়গায় নিয়ে গেছে এই সরকার এবং এই রাজ্যের মানুষকে তো রাজনীতির শিকার এরা অনেক আগে হয়ে গেছিল আমরা যারা মাস্টারমশাই মশাই আমাদেরও রাজনীতি শিকার শিকার হতে হচ্ছে যারা চাকরি প্রার্থী তাদেরকেও রাজনীতি শিকার হতে হচ্ছে সুতরাং অনেকে লিগাল সেলের নানান নানান আমাদের ইয়ে বলেছিল যে এই আপনাদের লিগাল সেল করে আমরা আপনাদেরকে বাঁচিয়ে দেবো এই করে দেবো সেই করে দেবো এগুলো যে আসলে সর্বৈব মিথ্যে সেটা আজকে কিন্তু প্রমাণ হচ্ছে সুতরাং ভালো ফল করেছে তার সাথে কোনো সম্পর্ক নাই দেখতে হবে যে বাকি ভোট ভোটের অংশটা কি হয়েছে ওই সংখ্যার ভিতরে আমরা যাচ্ছি না একুশে জুলাই উনি আমাদের নিয়ে কেন বলবেন ওটা একটা শহীদ শহীদ স্মরণ যদিও আমরা রাজনীতির বিষয়ে আমরা কথা বলি না কারণ ওটা একটা অন্য কংগ্রেসের আমলের একটা শহীদ সেটাকে উনি হাইজ্যাক করে নিয়ে এসছেন ওটা ওনার বিষয় উনি আমাদের বক্তব্য নেই আমরা কখনোই মনে করি না যে এই যে রাজনৈতিক মঞ্চে বা কোনো শহীদ স্মরণের মঞ্চে কোনো একটা সরকারি ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী করবেন আর তিনি কি করবেন তিনি মুখ ওই মঞ্চে বলার দরকার নেই দিদি আপনি সুপ্রিম কোর্টে যান আপনি আর ওই যে এসএসসি তাদেরকে বলুন কোনো দরকার নেই শুধুমাত্র সেগ্রিগেশন করো চাল আর কাকড় আলাদা করো কারা দুর্নীতি করে চাকরিটা নিয়েছে কোন নেতা নেতা চাকরিটা বিক্রি করেছিল কারা শূন্য পেয়ে চাকরিটা পেয়েছিল তাদেরকে আপনি আলাদা করে দিন বাতিল করে দিন তাদের চাকরিটা আর আমাদের বাঁচান কারণ আমরা চাকরি হারালে কিন্তু ভয়ঙ্কর বাগের মতো হয়ে যাব অনেক কষ্টে পাওয়া চাকরি সুতরাং এত সহজে কিন্তু লড়াই থেকে আমরা পিছু হটব না আপনার লড়াই আন্দোলনের দীর্ঘ ইতিহাস আছে সুতরাং আপনাকেও আমরা এটা স্মরণ করিয়ে দিচ্ছি কেন এই চাকরিটা অনেক কষ্টে পাওয়া সুতরাং যারা অযোগ্য যারা টাকার বিনিময়ে চাকরিটা কিনেছে তাদেরকে আপনি আলাদা করুন আপনার এসএসসিকে বলুন আপনার শিক্ষা দপ্তরকে বলুন আপনার পর্ষদকে বলুন প্রকৃত তথ্য দিন কারণ যে নাটকটা আপনি হাইকোর্টে আবার ওই এসএসসিকে দিয়ে করিয়েছেন বারবার ধরে সেই একই নাটক সুপ্রিম কোর্টে আমরা আমরা বিশ্বাস করি আপনি করতে পারবেন না এবং সংগ্রামী যৌথ মঞ্চের দ্বারস্থ হয়েছে আমরা সেগ্রিগেশনের দাবিতে তীব্রভাবে লড়াই করছে সুতরাং আপনার সেই আশা সফল হবে না সেই আশা ব্যর্থ হবে যদি আগামী তিন সপ্তাহের মাথায় সুপ্রিম কোর্ট এই বক্তব্যটা শোনে আপনার সেই সমস্ত স্বপ্ন সকলের চাকরি বজায় থাকবে সেইটা ব্যর্থ হবে আমরা প্রমাণ করে দেব আপনি ব্যর্থ হয়েছেন এবং আমাদের জয় হবেই কেন আমরা কি অপরাধ করেছি নিজের মেধায় চাকরি পেয়ে আপনাদের ঘুষ দিইনি বলে কি অপরাধ করেছি সুতরাং আমাদের কথাটাও ভাবুন আপনাকে আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সুতরাং এই দায় আপনি অস্বীকার করতে পারেন না আপনি কিচ্ছু জানেন না দুর্নীতি হয়নি আপনার এসবি আইবি ঘুমিয়েছিল আপনার নেতা মন্ত্রীরা ঘুষ খেয়ে ঘুষ খেয়ে নিজেদের কাছের লোককে চাকরি দিয়েছে আপনি কি ঘুমিয়েছিলেন সুতরাং এইটুকু আপনার কাছে আবেদন করব সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে আপনি আমাদেরকে বাঁচান আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি আজকের দিনে সে কথাই বলবো হতাশা রয়েছে অবশ্যই হতাশা রয়েছে মনে অনেক যন্ত্রণা ব্যথা রয়েছে কারণ এত পড়াশুনো করে চাকরি পাওয়ার পরেও মানুষে যখন তির্যক দৃষ্টিতে তাকায় যে এও কি ঘুষ দিয়ে চাকরিটা কিনেছিল নাকি কারণ আমাকে গত দুদিন আগেই একজন যার সারা জীবনে সাহস হতো না যা আমার মতো একটা ছাত্রকে বলার যে আপনি কি ঘুষ দিয়েছিলেন কারণ আমার পাঁচশো টাকা বার করার ক্ষমতা ছিল না সেই মানুষটা পর্যন্ত আমাকে বলছে আপনি কি ঘুষ দিয়েছিলেন সুতরাং এই জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি নিয়ে গেছেন সুতরাং এই লজ্জা আপনারও এই লজ্জা থেকে আমাদের বাঁচান এইটুকুই আজকের দিনে আবেদন করব।